হ্যালো বন্ধুরা, বাংলা ফিশ ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে সকালে ভোরে আমি একটা জিনিস যেটা দেখতে পেরেছিলাম, সে একটা বড় সমস্যা, আর আমি ভাবলাম যে সেই সমস্যাটি নিয়ে একটি ভিডিও তৈরি করা যাক, যাতে করে আপনারাও এই বিষয়গুলো জানতে পারেন। মূলত আমরা যারা মাছ চাষি রয়েছে তাদের প্রত্যেকের উচিত সকালবেলা পুকুরগুলো ভিজিট করা, আর আমি রেগুলার বা কন্টিনিউ সকালবেলা ভোরবেলা আমি পুকুরগুলো কিন্তু ভিজিট করি। এখন আজকে যখন আমি ভিজিট করছিলাম তো আমার চোখের সামনে কিছু সমস্যা এসে পড়েছে, এবং আমি দেখতে পাচ্ছিলাম যে সকালের ওয়েদারটা একেবারে চেঞ্জ, আগের চেয়ে একদম আলাদা, এবং কিছু পরিমাণ ক্ষতিও হয়েছে মাছের ওপরে। এখন কথা হচ্ছে যে বিষয়টা কী, অনেকে হয়তো বলে থাকবেন যে যদি হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে মাছ চাষে কোনো ক্ষতি হয় কি না, এমন একটা প্রশ্ন আসতে পারে। তো কিছুদিন ধরে দেখবেন যে এটার একটা ব্যাপক চেঞ্জ এসেছে। কিছুদিন আগে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণ গরম ছিল, এবং গরমটা ধূপ করে কমে গিয়ে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, এবং বৃষ্টির মাত্রাটা এত বেড়ে যায় যার ফলে দেখা যায় পুকুরের জলের লেভেল অনেক বেড়ে যায়, এবং বৃষ্টিটা বেশ কয়েকদিন চলে। চলার পর হঠাৎ করে আমি আজকে যখন ভোরবেলা ভিজিট করি তখন দেখি যে ওয়েদারটা অনেক ঠান্ডা এবং প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে। আমি যখন ভিজিট করছিলাম মোটামুটি 6টা বাজে, তো এর আগের থেকে কিন্তু প্রচুর ঘন কুয়াশা ছিল, কুয়াশার কারণে কিন্তু ওয়েদারটা একেবারে ঠান্ডা হয়ে গেছিলো। তো এই কারণে কী কী সমস্যা হতে পারে, বা হঠাৎ করে যদি আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়, সেক্ষেত্রে মাছ চাষে সমস্যা হতে পারে কি না, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিও দেখছেন তারা একটু কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখলে বিষয়টা বুঝতে পারবেন। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে কিন্তু মাছ চাষের একটা ব্যাপক সম্পর্ক রয়েছে, যেমনটা আমাদের শরীরের সঙ্গেও হয়ে থাকে। হঠাৎ করে গরম, হঠাৎ করে ঠান্ডা, এই ধরনের সমস্যায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে আমরা যারা রয়েছি, মানুষ যারা রয়েছে, তারা হঠাৎ করে এই ধরনের সমস্যা আসলে কারো জ্বর হয়ে যাচ্ছে, কারো সর্দি লেগে যাচ্ছে, মাথা ব্যথা করছে, এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি হয়ে যায়, কারণ এটা বডিতে অ্যাডজাস্ট করে না। ওই হঠাৎ করে চেঞ্জটা অনেকটাই ইফেক্ট পড়ে মানব শরীরে, তেমনই মাছ চাষের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। আপনি যখন দেখবেন যে হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেছে, যেটা কন্টিনিউ ছিল সেটা হঠাৎ করে অন্যরকম হয়ে গেছে, তখন আপনাকে বুঝে নিতে হবে কোনো না কোনো সমস্যা হবে, তখন আপনাকে আপনার পুকুরগুলোকে ভিজিট করতে হবে। এই পুকুরটা দেখুন একই সময়ের, আর এই পুকুরটার উপরে একটা ব্লুমের যে আবরণ রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি। তো কালকে কিন্তু বিকেলবেলা এই জিনিসটা ছিল না, হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে এটা হয়েছে। আবার একটা পুকুরে দেখতে পাচ্ছি জল একদম ঘোলা হয়ে গেছে, এবং সেই পুকুরে কিন্তু একটি মাছ মরে আছে, এমন একটা সমস্যা দেখা দিচ্ছে। এবং একটু লক্ষ্য করে দেখলাম যে মাছের গায়ে কিন্তু লালচে লালচে দাগ হয়েছে, মানে কিছু পরিমাণ ঘায়েরও সৃষ্টি হয়েছে। এখন কথা হচ্ছে এই ধরনের সমস্যা কেন হয়, এই ধরনের ঘটনাগুলো ঘটে আসলে ব্যাকটেরিয়ার কারণে। আমি আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো শীত মৌসুমে বা ঠান্ডা আসলে অ্যাক্টিভ হয়ে যায়, আবার কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো গরমে অ্যাক্টিভ হয়ে যায়, গরম মৌসুমে। তো এই দুটো ব্যাকটেরিয়া মাছের জন্য ক্ষতি করে থাকে, তবে যে গরমের ব্যাকটেরিয়াটি রয়েছে সেটি শীত আসার সঙ্গে সঙ্গে ইনঅ্যাক্টিভ, মানে দুর্বল হয়ে যায় এবং মাছের উপরে তেমন একটা আঘাত আনতে পারে না, কিন্তু পুকুরের জলে থেকে যায়। তেমনই গরম মৌসুমে শীতের যে ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভ থাকে পুকুরে, যখন ঠান্ডা আসে হঠাৎ করে সেই মাছের উপরে আচমকা আক্রমণ করে বসে, যার ফলে পুকুরে অনেক পরিমাণ মাছ মারা যেতে দেখা যায়। এবং হঠাৎ করে আক্রমণের ফলে মাছের বডিতেও তেমন একটা অ্যান্টিবডি তৈরি হতে পারে না, সময় পায় না, তো যার ফলে প্রচুর পরিমাণ মাছ একসঙ্গে মারা যেতে পারে। এই ধরনের সমস্যা আপনাকেও ফেস করতে হতে পারে যদি হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হয়, তো এই ধরনের সমস্যা প্রায়ই হবে, আর এগুলোর জন্য অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। এই ধরনের জিনিসগুলো যদি জেনে রাখেন তাহলে এই ধরনের সমস্যা থেকে অনেকটা টেক কেয়ার করে রাখতে পারেন মাছকে। আমরা চেষ্টা করি যতদূর সম্ভব যে মাছগুলোকে সুস্থ রাখা, যত ধরনের প্রসিজার রয়েছে সবগুলো করে রাখা, তারপরে নতুন নতুন ব্যাকটেরিয়া, নতুন নতুন অসুখ বিসুখ কিন্তু সবসময় তৈরি হচ্ছে আসছে, সেগুলো বিষয়ে আমরা হয়তো তৎক্ষণাৎ জানতে পারি না, কিছু সময় লাগে, তারপর হয়তো আমরা ধীরে ধীরে জানি, সেগুলো ট্রিটমেন্ট করি। তো আমার বিষয়টাও তেমনই হয়েছে, হঠাৎ করে দেখতে পাচ্ছি আবার এই সমস্যা দেখা দিচ্ছে। এই পুকুরটা একেবারে ফ্রেশ এবং নতুন করে তৈরি করেছিলাম, আর এখন আমার মাছগুলো মারা যাচ্ছে। তো আমার প্রথম কাজ হচ্ছে মাছগুলোকে আইডেন্টিফাই করতে হবে, আমাকে উঠিয়ে দেখতে হবে আসলে কী ধরনের সমস্যা রয়েছে, কেন মারা যাচ্ছে। যদি পচে যায় সেক্ষেত্রে এটা আইডেন্টিফাই করা অনেকটা কঠিন হয়ে যাবে, চেষ্টা করব এটা সমাধান করার জন্য যে কী সমস্যা রয়েছে। যদি সমস্যাটা আমি খুঁজে পাই তাহলে
সেই হিসাবে আমি ট্রিটমেন্ট করব, আর বেসিক যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলো আমি করবই। তো আমি যে জিনিসটা আপনাদের শেয়ার করছি যে আসলে এই ধরনের সমস্যা হলে হতেও পারে, অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হলে হয়, এই জিনিসগুলোর জন্য আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। তো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমি এই জিনিসগুলো সমাধান নিয়ে আপনাদের আরেকটা ভিডিও বানানোর, আমি কী কী করেছি বা কী সমস্যা হয়েছিল এটা সমাধান কী করেছি কী দিয়েছি সমস্ত কিছু কিন্তু আমি এই চ্যানেলেই আপলোড করে দেবো, আপনারা পরবর্তী ভিডিওতে জেনে যেতে পারবেন। তো এই ধরনের তথ্য যদি আরও পেতে চান সেক্ষেত্রে যে জিনিসটা করতে হবে অবশ্যই আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, হতে বেল বাটনটা অলরেডি সেট করে রাখবেন যাতে করে ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি সেই নোটিফিকেশনটা পান এবং সহজেই সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।